जानम देख लो मिट गई दूरियां मैं টিকিট নিয়েছি, তিনটা টিকিট, এই বাসটা যাবে গ্যাংটক। আমি এসছি বঙ্গাপাড়ার থেকে। বঙ্গাপাড়া ডিস্ট্রিক্ট? মতিগঞ্জ, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তুমি? আমি এসছি শিমুরালি থেকে, কল্যাণী। শিমুরালী, কল্যাণী থেকে। দেখো, অনেক অনেক দূর থেকে এসছে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি চলে এসেছি এখন মানিকচক স্ট্যান্ডে আছি। রাত্রি হয় প্রায় তিনটা। আজ দেখো রিন্টু চলে এসছে ব্যাগ নিয়ে, আমিও ব্যাগ নিয়ে আছি। এখন আমরা বেরোবো, গ্যাংটক যাব। তো কী করতে যাবো ওখানে ব্লগে জানতে পাবে কী করতে যাবো। এখন আমরা তিনটা, রাত তিনটা বাজে এখন আছি আমরা মানিকচক স্ট্যান্ডে। গাড়ি খুঁজছি, পাবো কি পাবো না। আর চারটা পঁচিশে আছে দার্জিলিং মেল ট্রেন মালদা থেকে। চলো গাইস, ভিডিওটা ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর সঙ্গে থাকো এবং সাথে থাকো, যাওয়া যাক গ্যাংটক। আর ফাইনালি বন্ধুরা, দেরি না করে উঠে পড়লাম গাড়ির মধ্যে। আর বলতে না বলতে বন্ধুরা চলে এসেছি এখন মালদা টাউন রেলওয়ে স্টেশন। সো ফাইনালি বন্ধুরা, ট্রেন চলে এসেছে দার্জিলিং মেল। দেখো এটা দৌড়বো এখন, আর যাওয়া যাবে এখন এনজিপি। ভাইটা সমৃদ্ধি থেকে যাবো একসাথে। ফাইনালি বন্ধুরা, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। দেখতে পাচ্ছি এখন বেরোচ্ছি, গুড বাই মালদা। আর ফাইনালি বন্ধুরা, দীর্ঘ কয়েক ঘন্টার পর চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছি চলে এসেছি এখন। বন্ধুরা ফাইনালি চলে এসেছি এখন এনজিপি। চল চল এটাতে চল। আর এখন গ্যাংটকের জন্য বাস ধরবো। A few moments later. So guys, finally চলে এসেছি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর দেখো হাতে টিকিট নিয়েছি, তিনটা টিকিট, এই বাসটা যাবে গ্যাংটক। আমরা বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক যাওয়ার জন্য। খুব খিদা লেগেছে, তাই খুব লাজি পাচ্ছে। আর সাথে আমি ছাড়িনি খেতে। চলে এসছি এখন টাইগার ব্রিজ। আর দেখতে পাচ্ছি এখন পুরো পাহাড়ি পাহাড়, এখানে রাস্তার জ্যাম আছে। তাই দেখো রিন্টু এখন দেখো বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে গালে আমার হাত দিয়ে। আর এখন দেখতে পাচ্ছ বাইরের মনোরম দৃশ্য। তো ফাইনালি বন্ধুরা, আমরা অর্ধেক ডিস্টেন্স কভার করে নিয়েছি। এখানে বাস দাঁড়িয়েছে হোটেলে খাওয়ার খাওয়ার জন্য, লাঞ্চ। আর দেখো রিন্টু, রিন্টু পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। এই যে দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এখন যাবো হোটেলে খাবার খাবো। কী খাবার দেই এখানে? খাওয়ার রেট বেশি, অনেক বেশি, 100 টাকা। ডাল ভাত আর সবজি দেবে, 100 টাকা নেবে। দেখি চলো ভাত খাই নাকি খাই, চলাই। তারপরে বন্ধুরা সেখানে হোটেলে খাবার খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আবার গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা শিলিগুড়িতে উঠেছিলাম 10টার দিকে বাসে, আর এখানে গ্যাংটক পৌঁছালাম 3টার দিকে। প্রায় 5 ঘন্টা লেগেছে আমরা আসতে। আর দেখো এখন বেরিয়ে পড়লাম। সো গাইস দেখো এখানে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, কি সুন্দর বিউটিফুল ভিউ পয়েন্ট। আচ্ছা গাইস, ফাইনালি ডেস্টিনেশন আমরা চলে এসেছি। এখানে আমরা এসেছি ভাই, আমরা কি জন্য এসেছি রিন্টু? হ্যালো, কি জন্য এসেছি আমরা? আমরা এসেছি, রেলি আছে, ইন্ডিয়ান আর্মি রিপোর্টারের রেলি আছে, তাই রেলিতে এসেছি আমরা। আর দেখো কতজন এসেছে এখানে, দেখো ভাইরা সব, দেখো আর ঠান্ডাও আছে ভাই, ঠান্ডা অনেক আছে। হাফ প্যান্টে, পুরো হাফ প্যান্টে চলে এসেছি আমি এখানে।
বন্ধুরা পাহাড় থেকে জল পড়ছে আর চলে এসছে এখানে মুখ ধোয়ার জন্য, অনেকে সবাই এসছে। ইয়ার কুছ ভি কহো, পাহাড়ো মে জানে কি বাত ই অলগ হোতি হ্যায়। ঠান্ডা রে, খুবই ঠান্ডা জল। A few moments later. হ্যালো বন্ধুরা, দেখো কলকাতার ফ্রেন্ড। হ্যালো গাইস, এসছে রেলিতে, অনেক দূর থেকে এসছে ইন্ডিয়ান আর্মি পোর্টের রেলিতে। দেখো সবাই আছে, অনেকে আছে, অনেক বন্ধা আছে ভাই, অনেক বন্ধু দেখতে মাথা খারাপ। কালকে আছে রেলি আর চলে এসছি আমরা সবাই অনেক অনেক দূর থেকে, মুম্বাই থেকে এসছি কালকে। আর ইন্টু তো মুম্বাই থেকে এসছে। ইসকি মাকা। আচ্ছা বন্ধুরা দেখো ভাই, দাদাগুলো এসছে অনেক অনেক দূর। দাদা কোথায় থেকে এসছেন? কলকাতা থেকে এসছে। আমি শিব গঙ্গাপাড়া থেকে। গঙ্গাপাড়া ডিস্ট্রিক্ট? মতিগঞ্জ, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। দাদা তুমি? আমি এসছি শিমুরালি থেকে, কল্যাণী। শিমুরালি, কল্যাণী থেকে। দেখো অনেক অনেক দূর থেকে এসছে ইন্ডিয়ান আর্মি পোর্টের রেলির জন্য। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম এসছে। ঠান্ডা কিরকম আছে? ঠান্ডা ঠান্ডা কবে দেখতে পাচ্ছি, চাদর গায়ে নিয়ে নিয়েছি। রাত রাত করলে আরো কত চাদর, মানে ঠান্ডা হবে, প্রচুর ঠান্ডা হবে। ওকে ওকে ওকে। হ্যাঁ আচ্ছা, দেখো দেখো কত বন্ধুগুলো এসছে সব। হ্যাঁ সো বন্ধুরা, ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি রাত্রের ডিনার। গ্যাংটকে এসে দেখো একটি রেস্টুরেন্ট এসছে সবাই, এখানে ইন্টু গার সবাই আছে, সব ফ্রেন্ডগুলো সব। এখন খাবো দেখি কি কি মিলে ডিনারে। আসো বন্ধুরা দেখো এটা খাবার এসছে, 130 টাকা পার প্লেট। আলুর তরকারি, ডাল, এটা চামচ, এটা লঙ্কা, এটা ভাত, এটা পেঁয়াজ পুরি দিয়েছে। আরে বাপ রে, যাবে দিজিয়ে 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 দিজিয়ে। চামচ কিন্তু ভাই, চামচে খাবো না আমরা তো ভাই, দেশি লোক, চামচে খাবো, চামচে খেয়ে মজা আসবে না। আশা করছি বন্ধুরা এই গ্যাংটক ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে, প্লিজ ভিডিও এক লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ফেসবুকে নতুন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।